হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবু বাংলা নাটেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যারা ইতিমধ্যে ঈশ্রম কার্ড বানিয়ে ফেলেছেন অনলাইনের মাধ্যমে কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানে আঙ্গুলের ছাপ দিয়ে যারা ইশ্রম কার্ড বানিয়ে ফেলেছেন তো তাদের কিন্তু অলরেডি এবারে কেন্দ্র সরকার ভেরিফিকেশন শুরু করে দিয়েছে মানে আপনি ওই ইশ্রম কার্ড বানানোর সময় যা সমস্ত যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলেন সেই সমস্ত তথ্যগুলো আপনি ঠিক দিয়েছেন নাকি ভূ তত্ত্ব দিয়ে এই ঈশ্রম পোর্টালে নাম নথিভুক্ত করতে চাচ্ছেন তা নিয়ে কিন্তু এবার কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে ভেরিফিকেশান শুরু করে দিল এবং ভেরিফিকেশন শুরু করে দেওয়ার পরেই কিন্তু এবার কেন্দ্র সরকারের যে অফিসিয়াল ইশ্রম পোর্টাল রয়েছে সেই ইশ্রম পোর্টালে কিন্তু অনেকের নাম কিন্তু এবার রেজিস্ট্রেশন করতেছে মানে সেই পোর্টালে কিন্তু অনেকের নাম তুলতেছে সেটা কিন্তু আপনারা চাইলে আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে নাম লিস্ট প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আপনারা অনলাইনে দেখা দেখতে পারবেন তো তা নিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা যে কীভাবে আপনিও নিজের নাম চেক করবেন যে ইশ্রম পোর্টালে সরকার আপনার নামটি অ্যাকচুয়ালি সেই পোর্টালে তুলেছে কি তুলে নেয় সেটা কী করে আপনি অনলাইনে চেক করবেন নিজের মোবাইল কিংবা কম্পিউটার থেকে সেটা কিন্তু আজকে আমি লাইভ দেখিয়ে দিব তা নিয়েই যেহেতু আজকের এই ভিডিও সো ভিডিওটি অবশ্যই কিন্তু আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং পাশে দেখা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে এটা কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা তো আমিও কিন্তু এই যে লিস্টটা রয়েছে এই লিস্টটা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের চেক করতে হবে অবশ্যই কিন্তু এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু হুবহু এরকম ইন্টারভেজে আপনারা চলে আসবেন তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন পাশে এখানে একটা বন্ধুরা ক্যাপচা কোড রয়েছে মানে এখানে একটু যোগ বিয়োগ করতে হবে সেই ক্যাপচা কোডটা সুন্দর করে যোগ বিয়োগ করার পরে এই জায়গায় বসিয়ে দেবেন তারপর ভেরিফাই কোড যে নিচে অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো বন্ধুরা কোড বসিয়ে যখনই আপনি ভেরিফাইড করে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো এখানে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার একুশ বাইশে রাখতে হবে তারপরে পাশাপাশি দেখছেন স্টেট নেম তো এই লিস্ট থেকে অবশ্যই কিন্তু আপনাকে আপনার যা স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে ওয়েস্টবেঙ্গল সিলেক্ট সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে নতুন পেজটি ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি বন্ধুরা আর কিন্তু কোনো কিছু করতে হবে না এরপরে একদম যে এরকম ইন্টারফেস খুলে যাবে একদম নিচে একটা অপশান পেয়ে যাবেন বন্ধুরা একদম যে অপশানগুলো রয়েছে একদম সর্বশেষে কিন্তু অপশানটা থাকবে এরকম করে নিচের দিকে স্কোল ডাউন করতেই থাকবেন নিশ্চিত করলে আপনারা এখানে একটা অপশান পেয়ে যাবেন এই যে দেখুন এখানে একটা অপশান রয়েছে আর থার্টি টু ইসর তো এখানে আপনাকে ক্লিক করতে হবে মানে নিচে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন এক নম্বরে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আবার আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস কিন্তু খুলে যাবে এখানে কিন্তু কতগুলো ডিস্ট্রিক্ট নেম রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ এদিকে নেম রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবং ডিস্ট্রিক্ট নেমের পাশাপাশি দেখুন অ্যাক্টিভ ওয়ার্কার্স মানে ওই ডিস্ট্রিক্ট এখানে যে ডিস্ট্রিক্ট নেমগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্টের কতজন অ্যাক্টিভ ওয়ার্কার্স রয়েছে সেটাই কিন্তু এই লিস্টটা এই যে একদিকে যে লিস্টটা দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন সর্বশেষ যেটা অপশান এটাই কিন্তু মেন বলেছে নাম্বার অফ বেনিফিশিয়ারি হু হ্যাজ রেজিস্টার্ড অন ইশ্রম পোর্টাল মানে এই যে অ্যাক্টিভ ওয়ার্কার্সের মধ্যে কতজন শ্রমিকেরা আপনারা এই ইশ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু এই দিকে যে ডান দিকে সর্বশেষ লিস্টটা রয়েছে এই যে লিস্টটা বন্ধুরা তো এবার ধরুন আপনার যা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার যার যেরকম ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন তো সেই সঙ্গে পাশাপাশি আমি আরেকটা আপনাদের তথ্য দিয়ে রাখি বন্ধুরা এখানে দেখবেন অনেক ডিস্ট্রিক্টের কিন্তু যদি আমি এখানে এই কুসবাহার ডিস্ট্রিক্টের কথা ধরি দেখতে পাচ্ছেন কুচবিহার ডিস্ট্রিক্টের অ্যাক্টিভ ওয়ার্কার্স দেখাচ্ছি এতজন কিন্তু ইশ্রম পোর্টালে এখনও কিন্তু নাম নথিভুক্ত জিরো দেখাচ্ছে মানে রেজিস্টার্ড অন ইশ্রম পোর্টালে এরকম কিন্তু ব্যক্তি জিরো দেখাচ্ছে তাহলে আপনারা ভাবতে পারেন তাহলে কি ঈশ্রম পোর্টালে কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে কোনো ব্যক্তিও ইশ্রম কার্ড বানায় নাই একদম কিন্তু এর ধারণাটা রাখলে ভুল হবে বন্ধুরা মানে এই যে কেন্দ্র সরকার জাস্ট কিন্তু এই যে ঈশ্রম পোর্টালে যে সমস্ত আপনারা ব্যক্তিরা নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু শুধুমাত্র ভেরিফিকেশন শুরু করলো মানে এখনও পর্যন্ত কিন্তু সব ডিস্ট্রিক্টের আপডেট এই যে লিস্টগুলো রয়েছে সেই লিস্টে আসেনি তো যখনই পরবর্তীতে আপডেট চলে আসবে বন্ধুরা যে সব ডিস্ট্রিক্টের যখন এখানে নাম চলে আসবে আমি কিন্তু অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেব তো আপনারা একটু মাঝে মাঝে এসে এরকম করে লিস্ট চেক করে নেবেন যখন এখানে দেখতে পাচ্ছেন কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে শুরু করে অনেক ডিস্ট্রিক্টের কিন্তু এখনও পর্যন্ত ঈশ্রম পোর্টালে কেন্দ্র সরকার কিন্তু ভেরিফিকেশন করেনি তো যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আপনাদের ভেরিফিকেশন করেছে বন্ধুরা আপনারা এসে এখানে চেক করে নেবেন তো ধরে নিলাম আমি এখান থেকে বন্ধুরা দ্বিতীয় যেটা রয়েছে চব্বিশ পরগনা সাউথ মানে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাতে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আবার পরবর্তী পেজে রিডাইরেক্ট করে দেবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অন্তর্গত সমস্ত ব্লকের নাম কিন্তু এই জায়গায় শো হচ্ছে তো এই জায়গা থেকে দেখুন এখানে একবার আরেকটা মজার জিনিস শুধুমাত্র কিন্তু কয়েকটি ব্লকের নাম দেখাচ্ছে এখানে যেমন দ্বিতীয় যে ব্লকটা রয়েছে বাসন্তী এই ব্লক থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অন ইশ্রম পোর্টালে করেছে দুই জন এবং অনেক ব্লকের কিন্তু এখানে কিন্তু এখনও আপডেট দেওয়া হয়নি বলে জিরো জিরো দেখাচ্ছে তো এখান থেকে অনেকে আপনারা লিস্ট চেক করে নেবেন মধ্যরা কোন ব্লকের আপনার অন্তর্গত তা আমি আপনাদের উদাহরণস্বরূপ আমি দেখিয়ে নিচ্ছি যে বাসন্তীটা রয়েছে দুই নম্বর যে অপশানটা আমি এই বাসন্তী ব্লক ব্লক ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলেই কিন্তু এই বাসন্তী ব্লকের অন্তর্গত এবার যত সব পঞ্চায়েত নেম রয়েছে জিপি নেম এখানে শো হয়ে যাবে বন্ধুরা এই জিপি নেম থেকে আপনার যে জিপি নেম রয়েছে সেটাতে আপনি দেখে নেবেন তো এখানে আরও একটা মজার জিনিস দেখুন এখানে কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছেন সাত নম্বর যেটা রয়েছে ঝাড়খালি শুধুমাত্র এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিন্তু দুই হাজার জন এই ঈশ্রম পোর্টালের নাম রেজিস্ট্রেশন করেছে মানে রেজিস্ট্রেশন অনেকেই করেছে কিন্তু আপাতত কেন্দ্র সরকার কিন্তু শুধুমাত্র ঈশ্রম পোর্টালে অফিসিয়ালি এদের ভেরিফিকেশন করে কিন্তু দুই হাজার জনের নাম কিন্তু ঈশ্রম পোর্টালে তুলে দিয়েছে মানে এদের কিন্তু একদম কোনো কার্ড বাতিল হবে না আর যাদের নাম এই লিস্টে উঠে নেয় তাদের কিন্তু নাম বাতিল হয়ে যাবে বিন্দ্র এখন প্রশ্ন হলো আপনারা অবশ্যই প্রশ্ন করবেন যে হ্যাঁ ভাই তাহলে এখানে তো শুধুমাত্র বলা আছে দুই জন কিন্তু কোন কোন ব্যক্তির নাম সেটা তো এখানে প্রকাশ করা নেই লিস্ট নেই তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলব বন্ধুরা এর পরবর্তীতে যখন সমস্ত গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিংবা সমস্ত জেলার লিস্ট এভাবে প্রকাশ হয়ে যাবে সমস্ত ডিটেলস যখন আপলোড করে দেওয়া হবে তখন কিন্তু এখানে একদম এখানে আপনারা অফিসিয়ালি নাম দেখতে পারবেন লিস্টের মাধ্যমে যে কার নাম এই ইশ্রম পোর্টালে অ্যাকচুয়ালি সরকার তুলে দিল তো পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি দেখিয়ে দেবো বন্ধুরা তো আপাতত শুধুমাত্র আপনারা এইভাবে সুন্দর করে চেক করে নিতে পারবেন যে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে এখনও পর্যন্ত সরকার ইশ্রম পোর্টালে কোনো ব্যক্তিকে নাম নথিভুক্ত করাইছে কি করা সেটা কিন্তু আপনার এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারবেন তো পরবর্তী আপডেট না আসা পর্যন্ত কিন্তু আপনার সব ডিস্ট্রিক্ট কিংবা সব ব্লকের কিংবা সব গ্রাম পঞ্চায়েতের কিন্তু দেখতে পাচ্ছেন না বন্ধুরা শুধুমাত্র যে সমস্ত ব্লক কিংবা গ্রাম পঞ্চায়েতের নাম অফিসিয়ালি সরকার তুলে দিয়েছে ইশ্রম পোর্টালে তাদের নাম কিন্তু আপনারা দেখতে পারবেন এই লিস্ট থেকে তো বন্ধুরা আজকে আপনাদের ভিডিওতে মূলত এটাই আপডেট দেওয়ার ছিল যে সরকার কিন্তু অলরেডি এবার ইশ্রম পোর্টালে যারা নাম নথিভুক্ত করেছিলেন ইশ্রম কার্ড যারা বানিয়েছিলেন তাদের কিন্তু ভেরিফিকেশন শুরু করে দিল তো যারা প্রপার ঠিকঠাক তথ্য দিয়ে এই পোর্টালে নাম নথিভুক্ত করেছিলেন বন্ধুরা তাদেরই নাম কিন্তু অ্যাকচুয়ালি সরকার তুলবে নাহলে কিন্তু তাদের নাম রিজেক্ট করে দেবে ইশ্রম পোর্টাল থেকে তো বন্ধুরা আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে দেবে সো ভিডিওটি উপক্রে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে ততদিকে সরে দেবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে ধন্যবাদ